সবাই মাশাআল্লাহ বলো মাশাআল্লাহ 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 সবাই জানতে চেয়েছিলেন আমাদের ভাইয়া বাবু হয়েছে নাকি বোন বাবু হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের বোন বাবু হয়েছে তাতে আমরা ভীষণ ভীষণ খুশি মানে এই খুশি বলেও বোঝানো যাবে না বিশেষ করে আমি একটু বেশি খুশি হয়েছি কারণ আমার এখন একজন সাথী হয়েছে যার সাথে কিনা আমি সবকিছু শেয়ার করতে পারবো আর ফুপি আমার জন্য জাউ ভাত করে নিয়ে আসছে যেহেতু সি সেকশনের পর দেখা যায় যে মশলা জাতীয় খাবারটা অ্যাভয়েড করতে হয় দেন তরল জাতীয় খাবার খেতে হয় যেটাই কোনো ধরনের প্রবলেম হবে না আম্মু আর বাবু যতদিন হসপিটালে ছিল তখন আমার কাছে মনে হতো যে ইস কখন তারা বাসায় আসবে কখন তারা বাসায় আসবে কারণ হসপিটালে যে একটা লিমিটেড টাইম থাকে তার চেয়ে বেশি ওইখানে থাকা যায় না আর তাছাড়া মনে হয় যে মানে সময়টা অনেক দ্রুত চলে যায় আর এদিকে আমার একটা আঙ্কেল আসছে উনি হচ্ছে বাবুকে দোয়া পরে ফু দিয়ে দিচ্ছে যেহেতু ছোট মানুষ একটু এই টাইমটা একটু কেয়ারফুল থাকতে হবে সবার আর ওই দিনই বিকেলবেলা আবার আমরা চলে যাচ্ছি আম্মু আর বাবুকে দেখার জন্য আর প্রত্যেকবারই আমরা হচ্ছে বাসা থেকে তাদের জন্য খাবার মানে আম্মুর জন্য বাবু তো আর এখন খেতে পারবে না দেন আমরা এগুলো নিয়ে তারপর হসপিটালে যাইতাম তারপর এসে দেখি কষা খালামনি শাশুড়িও চলে আসছে আর আমরা হসপিটালে যতদিন আম্মু বাবু ছিল প্রতিদিনই নানু ট্রাই করেছে আসার জন্য কারণ নানুরও বাসায় থাকতে আর ভালো লাগে না কখন হসপিটালে যে বাবুকে দেখবে এ আসে বসে থাকতো তারপর আর আমি শুধু ওয়েট করতাম যে কখন যে আমি আমার বোনকে কোলে নেব আর ইচ্ছা তো করে যে সারাক্ষণই কোলে নিয়ে রাখি কারণ ওরে কোলে নিলে মনে হয় যে আমার সব সুখ শান্তি এখানেই আর আমার বোন ছিল না এখন একজন বোন হয়েছে মানে এটা থেকে বেশি খুশি মনে হয় আমি আর মানে কোনো কিছুতেই হব না মানে এত মানে অনেক ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে আমার আমার বোনের জন্য আর আমার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ